নমস্কার গাইস, আমার বলার কোনো ভাষা নেই। মানে আর্জিকল মেডিকেল কলেজে যে জিনিসটা হলো, মানে কিছু বলার নেই। এই জেনারেশন বা মেয়েদের নিরাপত্তা যদি কোনো কথা বলি, এরকম কেস আমরা আগেও দেখেছি, লাইক নির্ভয়া, তারপরে হচ্ছে আরো এরকম না জানি কত কেস লুকিয়ে আছে গ্রামে গঞ্জে, অলিগলিতে, যে কোনো জায়গায় যেখানে আজ পর্যন্ত কোনো মিডিয়া পৌঁছাতে পারেনি। এরকম কত অজানা কেস আমরা জানি যেগুলো না জানি কোনো প্রকাশ্যে আসেনি এখনো। আজকে আরজিগড় মেডিকেল কলেজে যেই জিনিসটা হলো, হাসপাতালে যেই জিনিসটা হলো, কোথায় প্রশাসন, কোথায় মানে কি কাজ করছে আমাকে তোমার একটুখানি বলো, কমেন্ট সেকশনে বলতে পারো কি করছে। মানে আজকে একটা মেয়ে এইভাবে রেপ হলো, ব্রুটালি রেপ হলো, রেপ না হোক মার্ডার হয়েছে, কুজবি একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, কোথায় প্রশাসন, কোথায় আইন, কোথায় চুরি পড়ে বসে আছে আইন, আইন চুরি পড়ে বসে আছে। একটা মেয়েকে রেপ করলো, কোনো সিসিটিভি ফুটেজ নেই, ভেতরে ভাঙচুর চলছে, প্রমাণ লোপাটের চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে কোথায় না কোথায় ছেলে চলে এসে ওখানে একদম আক্রমণ করে দিল আরজিগড় মেডিকেল হাসপাতালে। এই হচ্ছে আমাদের দেশের নিয়ম ব্যবস্থা, এই হচ্ছে আমাদের দেশের যেটাকে বলা হচ্ছে কালচার। একটা মেয়ে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তার বাবা মা দেখছে যে কি আমার মেয়ে হাসপাতালে নাইট শিফট করতে গেছে, পরের দিন সকালে উঠে দেখছে তার বাবা মা সেই মেয়েটার মৃতদেহ, গলা ভাঙা, হাত পা ভাঙা, পা এরকম স্ট্রেচ করে ভেঙে যাওয়া, সেটা তার বাবা মা দেখছে। আজকে দেশের যে আইন, গভর্নমেন্ট, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে প্লিজ স্টেপ নিন। আজকে আপনারা যদি স্টেপ নেন, একটা কঠিনতর কঠিন যদি শাস্তি সবাইকে দেওয়ার চেষ্টা করেন যারা যারা এইসবের পিছনে ঘটিত আছে, অ্যাটলিস্ট মানুষের কিছুটা হলে আইডিয়া আসবে যে না, সবাইকে ঠিকঠাক করে চলাটা খুব দরকার আমাদের দেশে। এইভাবে দেশ চলতে পারে না, এইভাবে আমরা স্বাধীন মানুষ নামেই স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত স্বাধীনতা সেই জিনিসটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। একটা মেয়েদেরকে ভাবতে হবে রাত্রির 12টার পরে বেরোলে যে আমি নিরাপদ থাকবো তো, তার বাবা মা চিন্তায় থাকবে যে আমার মেয়েটা সাবধানে বাড়ি ফিরবে তো। এই হচ্ছে দেশের আইন ব্যবস্থা। আজকে একটা মেয়েকে কেন চেঞ্জ হতে হবে, একটা মেয়েরা কেন অ্যাডজাস্ট করবে, একটা ছেলেদের মেন্টালিটি কেন চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না? আর যারা ক্রাইম করে, যারা করাপশানে জড়িত আছে, তারা মহল তবিয়তে আছে। আর আজকে আমার তোমার মধ্যে যারা সাধারণ মানুষ, তারা এগুলো ফেস করছে। আজকে আমার বাড়িতেও মা বোন আছে, আমারও গার্লফ্রেন্ড আছে, আমারও বউ আছে, যাই থাকুক আমার বাড়িতেও মা বোন আছে, আমরাও বুঝি যে তাদের সম্মান, তাদের জায়গাটা কোথায় থাকে। আর যারা দেশের করাপশানে জড়িত আছে, যে সোকল অনেক পলিটিক্স আছে, আমি আর নাম নাই নিলাম, কারণ তারা হচ্ছে সব থেকে চুতিয়ার থেকেও চুতিয়াতম। আমি জানি না এই ভিডিওটা পোস্ট করার পরে আমি বেঁচে থাকবো কি থাকবো না, বা আমার লাইফে কোনো প্রবলেম হবে কি হবে না, আমার জানি না, সেটা আমার দেখারও দরকার নেই, আমার বালটাও ছেড়া যায় না কোনো কিছুতে। সরি ফর মাই ওয়ার্ডস, আমি খুব একটা গালাগালি দিয়ে ভিডিও বানাই না, বাট বানাতে হচ্ছে আজকে, কারণ এটা বিয়ন্ড এভরিথিং। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছেলেটাকে মার্ডার করলো, সেই কেসটা কোথায় গেল, ধামাচাপা পড়ে গেল? আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি পার্টি পলিটিক্সে একদমই জড়িত নই, আর আই জাস্ট হেট অল দোস, আমার একদমই ঘৃণা করি আমি পার্টি পলিটিক্সকে, তো আমি একদমই সমর্থন নই কোনো পার্টি পলিটিক্সে। আমি এটাই চাই, আমরা সবাই এটাই চাই যে এর বিচার হোক, এর বিচার হোক, কারণ এভাবে চলতে পারে না। মানুষ হয়তো দুদিন পরে ভুলে যাবে এই কেসটা, কিন্তু এটা চলতে পারে না। এইভাবে আর কটা মেয়ে রেপ হবে, কটা মানুষ খুন হবে, এরকমভাবে তো দুনিয়া চলতেই থাকবে,
আর গভর্নমেন্ট আমাদের টাকায় চলতেই থাকবে, করাপশনও বাড়তেই থাকবে, রেপ হতেই থাকবে, মার্ডার হতেই থাকবে। আর যারা উপর পদক্ষেপে যারা মানুষ বসে আছে বাঞ্চতগুলো, তারা মহাল তবে আমি দেখে যাবে। আজকে একজন খুব বড় মন্ত্রী আজকে বলে দিয়েছে যে আমি তো তার জীবন 10 লক্ষ টাকা দিয়ে আমি পূরণ করে দেবো। 10 লক্ষ টাকা একটা জীবন তুমি পূরণ করতে পারো? 10 লক্ষ টাকা একটা মানুষের জীবন কখনো পূরণ করা যায়? সালা বাঞ্চদের বাচ্চা, তুমি একটা বাবা-মার জীবনকে 10 লাখ টাকা দিয়ে বাড়া তুমি পূরণ করবে লেওড়া? হ্যাঁ, দরকার নেই এরকম আইন ব্যবস্থা, দরকার নেই। যদি মেয়েদের নিরাপত্তা থাকে তাহলে মুখ খুলুন মানুষের সমাজে, নাহলে জুতো বেটা খাবেন এবারে সমাজের কাছে, জুতো বেটা খাবেন। আমরা যদি পাবলিকটা খেপে যাই না, কারণ বালটা ছেলেরা ক্ষমতা থাকবে না, কজনকে খুন করবেন, কজনকে জেলে পুড়বেন, করুন। পাবলিক যেরকম খেপে গেছে, আমরা যেরকম খেপে গেছি, আমরা যেরকমভাবে জিনিসটাকে এখন তুলে ধরেছি সোশ্যাল মিডিয়াতে, আপনাদের টেকা দায় আছে, কথাটা মিলিয়ে রাখবেন। যদি এই ভিডিওটা সবার কাছে যায় প্লিজ শেয়ার করো। আমি কোনো ভিউজ চাই না, আমি কোনো সাবস্ক্রাইবার ফলোয়ারের জন্য একদমই বলছি না, ভিডিওটাকে শেয়ার করো। আর আরজি কার্ডে মেডিকেলে যে জিনিসটা হয়েছে সেটার জন্য জাস্টিস প্রে করি ভগবানের কাছে, এরকম যাতে আর কারোর সাথে না হয়। এত ব্রুটালি মার্ডার, এত ব্রুটালি কোনো কিছু, সত্যি কিছু বলার নেই। মানে এটা জানার পরে, এটা শোনার পরে কিছু বলার নেই। যখন যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা শুনেছিলাম সেটার পরেও আমার এরকম হয়েছিল, নির্ভয়া কাণ্ডে যখন শুনেছিলাম তখন এরকম হয়েছিল, কিছু বলতে পারিনি। কারণ আমার বাবা মা খুব বারণ করে আমাকে এইসব ব্যাপারে আলোচনা করতে, যাতে আমার লাইফ রিস্ক হয়ে যায়। আমার এখন আমার যায়ও আসে না, যদি লাইফ রিস্ক হয়ও হোক গে, আই ডোন্ট গিভ আ ড্যাম শিট, কোনো যায় আসে না আমার। কিন্তু এই ভিডিওটা শেয়ার করো তোমরা, প্লিজ শেয়ার করো। আমি জানি না এইটুকু এই ভিডিওটা আমাকে রাখতে দেবে কি দেবে না, তাতেও আমার যায় আসে না, আমার লাইফ রিস্ক হয় সেটাতেও আমার যায় আসে না। বাট এটা জাস্টিস হোক আমি এটাই চাই, আমরা সবাই এটা চাই, শুধু আমরা এখানে, আমি একা নাই, আমরা সকলেই এটা চাই, এটা জাস্টিস হোক। আর যারা উঁচু পদক্ষেপে বসে আছে তারা বাঞ্চতগুলো যাতে একটু বুঝুক যে আমরাও মানুষ, আমাদেরও কষ্ট হয়। একটা মেয়েকে যখন কেউ রেপ করে, কেউ যদি কাউকে মার্ডার করে, তাদেরও কতটা কষ্ট হয়। তারা উঁচু পদক্ষেপে যারা বসে আছে তাদের সাথে যদি এটা করা হয়, বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি করা হয়, তাহলে আমরা শুধু এটা দেখতে চাই যে তাদের কী হতে পারে। হ্যাঁ, যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন।